কোটা আন্দোলনের নেতা রাশেদকে রিমান্ডে। দেখুন কোটা আন্দোলনের নেতা রাশেদকে রিমান্ডে নিয়ে কিভাবে পিটাচ্ছে পুলিশ, দেখলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। তোমরা একটা সংবাদ সম্মেলন করে সরকারের কাছে বলো আমাকে যেন আর না মারে। ক্র্যাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন রাশেদের মা সালেহা বেগম। আমি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করিনি, সাধারণ ছাত্রদের সঙ্গে থেকে চাকরির আন্দোলন করেছি, আমাকে যেন সরকার মুক্তি দেয়। পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের নেতা মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কিছুক্ষণের জন্য দেখা হয় তার মা সালেহা বেগমের। তখন রাশেদ তার মাকে এসব কথা বলেন। এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালেহা। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে ক্র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে সালেহা বেগম জানান, গত মঙ্গলবার কয়েক মিনিটের জন্য রাশেদের সঙ্গে তার দেখা হয়। রাশেদ খান সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। গত 1 জুলাই শাহবাগ থানার রাশেদ খানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT আইনে মামলা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান জয়। ওই দিনই মিরপুরের ভাসানটেক এলাকা থেকে রাশেদ খানকে গ্রেপ্তার করে পুলিশ। গত 8 জুলাই 2 মামলায় রাশেদকে 10 দিনের রিমান্ড দেন আদালত। ICT মামলা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে রাশেদকে। সংবাদ সম্মেলনে সালেহা বেগম বলেন, অনেক কষ্ট করে ছেলেকে পাঠাইছিলাম বিশ্ববিদ্যালয়ে পড়তে, বড় আশা ছিল লেখাপড়া শেষ করে আমার রাশেদ ভালো চাকরি করব, কিন্তু এখন কি হইল, আমার রাশেদকে হাতকড়া পরাইল, রিমান্ডে নিল, আমি এখন চাকরি চাই না, আমার রাশেদের মুক্তি চাই। সালেহা বেগম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি তো মা, সন্তানরা মায়ের কাছে চাকরির দাবি জানিয়েছে, তারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি, আমার ছেলে কোনো রাজনীতি করে না, দয়া করে তাকে মুক্তি দিন। এ সময় রাশেদের স্ত্রী রাবেয়া আলো বলেন, ডিবি অফিসে রাশেদকে দেখে মনে হয়েছে তার শারীরিক অবস্থা খুবই খারাপ, দীর্ঘ রিমান্ডে সে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে তার মুক্তি চাই, মুক্তি পেলে আমরা পরিবারের পক্ষ থেকে আর আন্দোলনে যেতে দেব না। রাশেদের বোন সোনিয়া খাতুন বলেন, ভাইয়ার কষ্টে আমার মায়ের অবস্থা খুবই খারাপ, তার যে কোনো সময় অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছি, আমার ভাইয়া কোনো রাজনীতি করে না, টিউশনি করে রোজগার করেন, তাকে মুক্তি দিন। সম্মানিত ভিউয়ার, আপনারা কে কে রাশেদের মুক্তি চান? যারা যারা রাশেদের মুক্তি চান তারা এই ভিডিওতে কমেন্ট করে জানান। রাজনীতি সহ সকল ধরনের খবর দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।